আমার পাশে যে এখন দাঁড়িয়ে আছে যে ছেলেটা ভূতদেব মন্ডলের নাম, আমার খুব ভূতদেব বিশ্বাসকারী, ওর নাম ভূতদেব বিশ্বাস, আমার খুব প্রিয় এবং খুব খুব কাছের স্টুডেন্ট, তার জন্য আমি একদিন মঞ্চের মধ্যে নিয়ে এলাম। আর দরকার সেই কারণে আছে নিয়ে আসার, আজকে খুব সামনেই তোমাদের কিন্তু প্রসেসটা চলছে, তো কি চলছে তো প্রসেস, এই যে প্রসেসটা চলছে রিক্রুটমেন্ট সিস্টেমে, এই প্রসেসটা এখন একটা মাস পথে তোমরা দাঁড়িয়ে আছো, এখন কি হবে না হবে, তো আমি ভূতদেবের কাছে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, ঠিক আছে, দেওয়ার পরেই ও কিন্তু আমি জিজ্ঞেস করি তোমাদের হয়তো কাজে লাগবে। ওকে নাম ছিল জিনিসটা কি বলবো, যে যত প্র্যাকটিস করতে পারবে স্যার যেটা শেখাবে, আর সে সবচাইতে বড় যেটা স্যার যে টিপসটা শেখাবে, এইখানে মানে খুব ভাইটাল টিপসটা, ভাইটাল নিজের পরিবারের সঙ্গে বসে সাইকোলজিক্যাল টেস্টে যদি কেউ মানে ঘুরতে অসুবিধা না হয়, এটা আশা করি সবাই জিনিসটা বুঝতে বুঝতে পারবে, আশা করি সবাই পাস করবে, যে যারা মানে নিচের ভালো মার্ক করবে সবাই পাস করবে, সাইকোলজিক্যাল টেস্টে খুব সহজ খুঁজি নেই বোঝার ব্যাপার, যে বুঝতে যদি না পারো তাহলে তার একটু সমস্যা, যে বুঝতে পারবে একদম বুঝলে মনে হয় যে আমরা ছোটবেলায় যেরকম বাচ্চারা গুটি খেলতাম না ছোট ছোট, ওই রকম গুটি খেলার মতো জিনিসটা বুঝতে পারবে কিচ্ছু নেই, তখন মনে হবে যে এই জিনিস, আর যদি বুঝতে না পারে তার কাছে পাহাড়ের মতো মনে হয়ে যাবে। সবচেয়ে আমি বারবার করে যদি বলো স্যার একটা টিপসটা দেবে লাস্ট মিনিট সাথে সাথে টিপস, টিপসটা কিন্তু একদম টিপসটা কাজে লাগাতে আমি ওর কাছে একটু জিজ্ঞেস করছি বুদ্ধদেবের কাছে, যে ওর তোমাদের যেটা সব থেকে এক্সপেক্টেড ব্যাপার সেটা হচ্ছে মাইনে বলতো স্যালারি ব্যালারি ব্যাপার, এই মাসের লাস্ট মাসে পেয়েছি তোমার 89,000। Thank you.
তো যে সবাই তো আসলে এখানে যারা বসে আছে ম্যাক্সিমামই কিন্তু আসলে চাকরি পাওয়ার জন্য লড়ছে, যেখানে চাকরি পাবো, কিন্তু এখানে ম্যাক্সিমাম যারা বসে আছে সবাই পাস করে বসে আছে, ফিলিপ পাস করে, মানে সিবিটি টু এর রেজাল্ট সবার বাকি রয়েছে, বেরোবে বেরোবে, আশা করি পারফর্ম সেরমই হবে। তো এদের আমি এরা যে জিজ্ঞাসা করি যেটা বেশি করে সেটা হচ্ছে ডিউটি নেচার, যেটা ডিউটি নেচারটা কিরকম মোটামুটি দুই একটা কথা যদি জানিয়ে দিস তাহলে সুবিধা হবে। ডিউটি বলতে গেলে এখানে একটা সার্কেল সিস্টেমে ডিউটি দেওয়া হয়, রোস্টার, এটাকে রোস্টার বলা হয়, রোস্টার মানে কোনো একটা লবি, মানে আমাদের যে অফিসটা থাকে লবি বলা হয়, ক্রু লবি, এখানে ড্রাইভার ক্রু লবি, সেই লবিতে মোটামুটি দেখা গেল যে যদি 300 একজন ড্রাইভার থাকে, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, সবাই তো ফার্স্ট পোস্টিং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হিসেবে জানা যাবে, তাহলে 300 থেকে এক এক করে 1-2-3 করে 300 পর্যন্ত একটা সিরিয়াল থাকবে, ঠিক আছে। এই 300 জন সিরিয়ালের পরে যে আমি দেখা গেল 1 নম্বরে আছি, এখন ডিউটি বেরোলাম, তারপরে গিয়ে আমি ডিউটি করলাম, ডিউটি শেষ করলাম যখন, তখন আমার 301 নম্বর পরে মিনিমাম 16 থেকে 16 পর্যন্ত আমি এলাম মানে ষোলো ঘন্টা আমার পুরো বাক স্বাধীনতা আমার
আর তাছাড়া একটু কষ্ট আছে, কিন্তু যখন মাসের শেষে বেতন পাবে তারপর তোমার অনেক সময় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হচ্ছে এখন, বা তারপরে তারপর তোমার স্টান্টম্যান, ওর মুখ থেকে আমরা খুলি আর অন্য কোনো চাকরি তো প্রমোশন পাওয়া যায়, এখন প্রমোশন তো খুব তাড়াতাড়ি নিজের করে আজকে খুব ভালো কথা। আর আজ যে পাশে যে মহিলা রয়েছেন উনি ওনার সহধর্মী, ঠিক আছে, খুব মঙ্গল কামনা করি আরো উপরে চলো।